সুপ্রভাত বন্ধুরা। তো সুপ্রভাত বলবো কিনা বুঝতে পারছি না, বেলা রাত বাজে হলো 2:30। তো যাই হোক, এটা সুপ্রভাতের শুরুই বলতে হবে, তো মিড নাইট, অ্যাকচুয়ালি মিড নাইট, তবুও আমি সুপ্রভাত বলে ফেললাম যেহেতু আমাদের এখন সকালই, কারণ আমরা এখন বেরোবো বাবার উদ্দেশ্যে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, অত তো এখানে খাচ্ছে ম্যাগি, আর এই একজন গুছাচ্ছে সবকিছু। তো সবকিছু এখানে লকারে রেখে যাবো বেশিরভাগটাই, আর একদম অল্প জিনিস নিয়ে আমরা উপরে উঠবো, কেননা সবকিছু নিয়ে যাওয়া সম্ভব নয়। তো রেডি হচ্ছি, রেডি হয়নি, বেরোবো, যখন বেরোবো তখন দেখানোর চেষ্টা করবো, আর যেতে যেতে যতটা পারবো দেখানোর চেষ্টা করব, আর বাবার মন্দিরে পৌঁছাতে পারলে ঠিক মতন অবশ্যই দেখাবো। তা বন্ধুরা সাথে থেকো। তো বন্ধুরা, আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু পুরোপুরি অন্ধকার ছিল, আর দেখো বেরিয়ে আসার পরে এখন আলো ফুটেছে, আর এখন আমি ভিডিও করতে পাচ্ছি। খুব খারাপ, এটি গেছে মাত্র 2 কিলোমিটার মতন হেঁটেছি, এখনো আরো 20 কিলোমিটার মতন আছে। হামসফর সাথ হো তো মঞ্জিল কেদার হো, দেখা যাক কবজি যেতে পারি, এখনো হাঁটছি তো। আমাদের আগে সবাই বেরিয়ে যাচ্ছে, আমি আমি এমনিতেও খুব আস্তে হাঁটছি, আমি ওটা পারি না, কিছু করার নেই আমার, আমাকে আসতেই উঠতে হবে। তবুও হেঁটে যাওয়ার প্রাণপণ চেষ্টা করব, জানি না কতদূর পারবো, তবে চেষ্টা করবো হেঁটেই পুরোটা যাওয়ার। চলো বন্ধুরা যেতে থাকি। তো বন্ধুরা দেখো, আমরা মন্দিরের প্রায় কাছেই চলে এসেছি, আর যখন মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি বলে বোঝাতে পারবো না বন্ধুরা, এতটা আনন্দ হয়েছিল, মানে আমি এখনও আমার মানে ভাবলে খুব আনন্দ লাগে যখন দেখেছিলাম মন্দিরের চূড়াটা এত দূর থেকে। তো আমরা পুরোটা হেঁটে আসতে পারিনি, যেটা সত্যি সত্যি পারিনি, কারণ খুব কষ্ট হচ্ছিল আর শ্বাসকষ্ট হচ্ছিল, এই কারণে আমাকে আমাদেরকে সবাইকে ঘোড়ায় আসতে হয়েছে। তো ছেলে কিছুতেই আসতে চাইছিল না ঘোড়ায়, তো জোর করেই ওকে নিয়ে এসেছি, তো কিছু করার নেই আমার। তো বলে না ভগবান যেভাবে যেখানে যাকে নিয়ে যাবে সে কিন্তু সেখানে সেইভাবেই যাবে। আর দেখো আমরা পৌঁছে গেছি, হোটেলও নিয়ে নিয়েছি, আর হোটেলে ঠিক বাইরেই আমি দেখো স্নোফল হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, হঠাৎ করে স্নোফল শুরু হয়ে গেছে। আর আমি এর ঠিক আগে কিন্তু আমি বাবার দর্শন করেই কিন্তু আমি হোটেলে ঢুকেছি, একবারে আমি পুরো ডাইরেক্ট হোটেলে ঢুকিনি, একবারে বাইরের থেকে বাবার দর্শন আগে করেছি, তারপরে হোটেলে ঢুকেছি। আর দেখো বন্ধুরা এখন সন্ধ্যা আরতি শুরু হবে, তোমরা সন্ধ্যা আরতিটা দেখো, সত্যি ভীষণ অপূর্ব দৃশ্য, এরকম দৃশ্য মানে জানি না কোথায় দেখা যায়, সেটা হয়তো স্বর্গেই দেখা যায়। তো বলে না ওইখানে তো স্বর্গ থেকে হাওয়া আসে, সত্যি মানে ওই জায়গায় যারা যায় তারাই বুঝতে পারে যে জায়গাটা আসলে কি কি যে ভালো লাগে। আর সন্ধ্যা আরতিটা দেখতে দেখতে মনটাই অন্যরকম হয়ে যাচ্ছিল। তো তোমরা দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তখন কিন্তু খুব স্নোফল হচ্ছিল, অন্ধকার তো বোঝাতে পারছিলাম না, তো তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে স্নোফল হচ্ছে। আমরা সবাই রেনকোট পরে কিন্তু সন্ধ্যা আরতি দেখতে গেছি। তো বন্ধুরা তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি হিমশিলার সামনে দাঁড়িয়ে আছি, তো বললামই এতদিন তো সবার ভিডিও দেখতাম, আর আমি ভিডিও দেখলেই জানি না কেন মনটা কেমন হয়ে যেত, এমনি এমনি চোখ দিয়ে জল বেরিয়ে যেত। আজকে এখানে এসে ভীষণ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন কতটা যে আনন্দ হয়েছে, তবে খুব কষ্ট করতে হবে বাবার কাছে আসতে গেলে সবাইকেই কম বেশি কষ্ট করতে হয়। প্রথমে আমরা হেঁটে রওনা দিয়েছিলাম কিন্তু পুরোটা পারিনি,
বাবা যেভাবে নিয়ে আসবে সেভাবেই তো আমাদের আসতে হবে, আমাদের তো কিছু করার নেই। তো বাদ বাকিটা আমরা পুরো ঘোরাতে এসেছি, কালকে সকালে আবার ভালো করে দেখাবো, কারণ আজকে রাত্রি হয়ে গেছে, অন্ধকার, অতটা ভালো দেখা যাচ্ছে না। আর যে দেখো পিছনে সব টেন্ট, এখানে সব টেন্টগুলো পাতা আছে, কীভাবে যে থাকতে জানি না, ভীষণ বরফ হচ্ছে, মানে স্নোফল হচ্ছে, আমাদেরই কষ্ট হচ্ছে কথা বলতে। আমার তো গলার ভয়েসটাই পুরো অন্যরকম হয়ে গেছে, কথা বলতেও পাচ্ছি না। তো বন্ধুরা আজকের মতন রাতের মতন এখানে ভিডিওটা শেষ করলাম, আবার কালকে সকালবেলা কন্টিনিউ করব। এটা হলো ভীমশিলা, সেই ভীমশিলা প্রাকৃতিক দুর্যোগ থেকে এই ভীমশিলাই মন্দিরকে পুরোপুরি বাঁচিয়েছে। তো সত্যি এতদিন ভিডিও দেখতাম, আজকে নিজের চোখে দেখছি, মানে এর আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না, কি যে আনন্দ হচ্ছে। এই যে মন্দির, এই যে ভীমশিলা, এখন মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি, -10 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড স্নোফল হচ্ছে, আমার গলাও বসে গেছে, দেখো প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে এই যে বরফ পাশে জানি কতদিন ধরে ওয়েদার ভীষণ খারাপ, জেনে যাই হোক ভালো লাগছে, বাবা না জানলে হয়তো আসতে পারতাম না। চলো বন্ধুরা, মন্দিরে তো সন্ধ্যা রাতে দেখালাম তোমাদেরকে, আর কালকে সকালে আবার দেখানোর চেষ্টা করব। আজকের নতুন ব্লগ এখানেই শেষ করছি, আর কালকে কন্টিনিউ করার চেষ্টা করছি। বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাবা যেন সবার মনের আশা পূরণ করে, বাবা যেন সবাইকে ভালো রাখে, এই প্রার্থনাই করি। আজকের মতন গুড নাইট।